হ্যালো বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। গতকালের প্রশ্ন ছিল, ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এক যমুনা নদী, দুই কাবেরী নদী। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে যমুনা নদী। যারা যারা সঠিক উত্তর দিয়েছে তারা হলো নোয়াজ শরীফ, কুস্তব দাস, অপু মালাকার, দুমা মান্ডি, শুভদীপ নন্দী, অজিত কুমার হাজারিকা, সুব্রত বেরা, MD ইমন সিকদার, মিস্টার সিধু, প্রদীপ মণ্ডল, ওয়ার্ল্ড উইড ওয়েব ফানি ভিডিওস, সুরজ শেখ, অভিজিৎ মণ্ডল, শারিবুল শেখ, তুষার মল্লিক, অভিষেক দাস এবং হিমাংশু হালদার। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উত্তরটি দেওয়ার জন্য। আজকের পর্বের প্রথম প্রশ্ন, প্রথম ফ্রিজ আবিষ্কার হয়েছিল কত সালে? উত্তর, 1923 সালে ফ্রিজি ডেয়ার কোম্পানি প্রথম স্বয়ংসম্পন্ন একটি ফ্রিজ বানিয়েছিল। দুই নম্বর প্রশ্ন, কোন দেশে সমুদ্রের ভেতর দিয়ে বুলেট ট্রেন চলার জন্য কাজ শুরু হয়েছে? উত্তর, চীনের বেইজিংয়ে 77 মিটার পর্যন্ত সমুদ্রের ভেতরে বুলেট ট্রেন চলাচলের জন্য কাজ শুরু হয়েছে এবং ভারতে 2022 সালের মধ্যে আন্দামান এবং মুম্বাইয়ের মধ্যে যাওয়ার সময় 7 কিলোমিটার পর্যন্ত বুলেট ট্রেন জলের ভেতর দিয়ে যাবে। তিন নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড ছাড়া একটি মানুষ কতক্ষণ বাঁচতে পারে? উত্তর, হৃৎপিণ্ড ছাড়া একটি মানুষ খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট বেঁচে থাকতে পারে, কারণ হৃৎপিণ্ড না থাকলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। চার নম্বর প্রশ্ন, কেদারনাথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর, কেদারনাথ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পাঁচ নম্বর প্রশ্ন, তাসের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল? যদি এই প্রশ্নের উত্তরটা তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। উত্তর, তাসের আবিষ্কার প্রথম চীন দেশে হয়েছিল। ছয় নম্বর প্রশ্ন, আমেরিকার কত পার্সেন্ট মহিলারা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়? উত্তর, আমেরিকার 40% মহিলারা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়। সাত নম্বর প্রশ্ন, বলিউডের কোন অভিনেতা সবচেয়ে বেশি মুভিতে অভিনয় করেছে? বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। উত্তর, বলিউডের শক্তি কাপুর সবচেয়ে বেশি মুভিতে অভিনয় করেছে। আট নম্বর প্রশ্ন, কি খেলে খুব তাড়াতাড়ি লম্বা হওয়া যায়? উত্তর, ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুসারে অশ্বগন্ধা খেলে খুব তাড়াতাড়ি লম্বা হতে সাহায্য করে। নয় নম্বর প্রশ্ন, ফ্লিপকার্ট কোম্পানি স্থাপন হয়েছিল কত সালে? উত্তর, 2007 সালে ফ্লিপকার্ট কোম্পানি স্থাপনা হয়েছিল। এছাড়া ফ্লিপকার্ট কোম্পানিতে 80+ বেশি ক্যাটাগরি জিনিসপত্র আছে এবং 150 মিলিয়ন প্রোডাক্টও আছে। দশ নম্বর প্রশ্ন, কোন দেশে একটাও সিনেমা হল নেই? বন্ধুরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তর, ভুটান দেশে একটাও সিনেমা হল নেই। এগারো নম্বর প্রশ্ন, ভারতে আধার কার্ড কোন রাজ্যে প্রথম বানানো হয়েছিল? উত্তর, ভারতে প্রথম আধার কার্ড মহারাষ্ট্র রাজ্যে বানানো হয়েছিল। বারো নম্বর প্রশ্ন, ভারতের কোথায় ছেলেমেয়েরা একসঙ্গে হাত ধরে ঘুরতে পারে না? উত্তর, ভারতের মিজোরাম রাজ্যে ছেলেমেয়েরা একসঙ্গে হাত ধরে ঘুরতে পারে না। ১৩ নম্বর প্রশ্ন, কোন মাছের জীব একটি হাতির সমান হয়? উত্তর, ব্লু হোয়েল মাছের জীব একটি হাতির সমান হয়। ১৪ নম্বর প্রশ্ন, কোন দেশের পতাকা উল্টো বা সোজা থাকলে দেখতে একই রকম লাগে? উত্তর, জাপান দেশের পতাকা উল্টো বা সোজা থাকলেও দেখতে একই রকম লাগে। ১৫ নম্বর প্রশ্ন, প্রথম মোবাইল ফোনের ব্যবহার ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? উত্তর, প্রথম মোবাইল ফোনের ব্যবহার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছিল। ১৬ নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মসজিদ আছে? ইন্দোনেশিয়া দেশে সবচেয়ে বেশি মসজিদ আছে। ১৭ নম্বর প্রশ্ন, বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা কারেন্সি কোন দেশের আছে? উত্তর, বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা কারেন্সি হলো ভিয়েতনাম দেশের। ১৮ নম্বর প্রশ্ন,
ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বয়স হতে হয়? উত্তর, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে 35 বছর হতে হয়। 19 নম্বর প্রশ্ন, প্রতিদিন কি খেলে ক্যান্সার প্রতিরোধ কোষ বৃদ্ধি করে? উত্তর, কাঁচা পেঁয়াজ খেলে ক্যান্সার প্রতিরোধ কোষ বৃদ্ধি করে। এছাড়া কাঁচা পেঁয়াজ খেলে রক্ত স্বল্পতা দূর হয় এবং যৌন ইচ্ছা বৃদ্ধি করে। 20 নম্বর প্রশ্ন, কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি লজ্জা পায়? উত্তর, ভারত দেশের মেয়েরা সবচেয়ে বেশি লজ্জা পায়। 21 নম্বর প্রশ্ন, মেয়েরা তাদের শাড়ি কখন নিচ থেকে উঁচু করে? উত্তর, মেয়েরা তাদের শাড়ি ঘর পরিষ্কার করার সময় উঁচু করে। 22 নম্বর প্রশ্ন, ইউএসভি এর ফুল ফর্ম কি? উত্তর, ইউএসবি এর ফুল ফর্ম হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। 23 নম্বর প্রশ্ন, লিঙ্গ সব সময়ের জন্য টাইট কিভাবে রাখতে হয়? উত্তর, রোজ লিঙ্গে তেল মালিশ করলে লিঙ্গ সব সময় টাইট থাকে। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ পুরুষের বীর্য প্রথম 1 থেকে 2 মিনিটের মধ্যেই বেরিয়ে যায়? উত্তর, পৃথিবীর প্রায় 84 থেকে 85% পুরুষের বীর্য প্রথম 1 থেকে 2 মিনিটের মধ্যেই বেরিয়ে যায়। 25 নম্বর প্রশ্ন, কোন ধরনের মেয়েরা পুরুষের লিঙ্গ মুখে নিতে পছন্দ করে? উত্তর, লম্বা উচ্চতার মেয়েরা বেশিরভাগ পুরুষের লিঙ্গ মুখে নিতে পছন্দ করে। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? উত্তর, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, আর এটি মধ্য এশিয়ায় অবস্থিত। 27 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতগুলো হাড় থাকে? 1 206টি হাড়, 2 306টি হাড়। যদি তোমরা এই প্রশ্নের উত্তরটি জানো, অবশ্যই কমেন্টে উত্তরটা তোমরা লিখে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।